যদি কেউ তার জুতা কুমির আর উটপাখির চামড়া দিয়ে বানায়, আবার সে জুতার দাম যদি হয় 6,000 পাউন্ড, তাহলে সেই ব্যক্তির জীবনযাত্রা সম্পর্কে কিছু আঁচ করা যায়? তিনি কত টাকার মালিক সেটি কি ধারণা করা যায়? আবার সেই জীবনযাত্রা যদি হয় বিদেশের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পদের পাহাড় নিয়ে, তখন কৌতূহল আরও বেড়ে যায়। স্যুট আর টেলরমেড জুতার পেছনে ছুটে চলা তিন মহাদেশে সম্পদের পাহাড় নিয়ে বাংলাদেশি মন্ত্রীর বিলাসী জীবনচিত্র উঠে এসেছে আল জাজিরার বিশেষ অনুসন্ধানে, যা এখন বলা চলে টক অফ দ্য ওয়ার্ল্ডে। Long before the uprising, Al Jazeera's eye unit had a tip-off. কাতার ভিত্তিক এ সংবাদ মাধ্যমের 25 মিনিট 11 সেকেন্ডের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য, যা তিনি গড়েছেন ভয়াবহ অর্থ পাচার করে। দেশ থেকে ডলার পাচার করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই এবং আরও কিছু দেশে ছড়িয়ে থাকা বিপুল সম্পদের মালিক বনে গেছেন এই মন্ত্রী। যুক্তরাজ্যেই তার নামে রয়েছে 360টিরও বেশি বাড়ি, যার বাজার মূল্য প্রায় $32 কোটি, আর বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,824 কোটি টাকার সমান। কিন্তু এখানেই শেষ নয়, তিনি দুবাই ও যুক্তরাষ্ট্র বিশাল সম্পদের মালিক। কিভাবে গড়লেন এত সম্পদ? আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট জানিয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান শুধু যুক্তরাজ্যেই নয়, দুবাই এবং যুক্তরাষ্ট্র বিশাল সম্পত্তির মালিক। 2020 সালের মধ্যে দুবাইতে অন্তত 54টি সম্পত্তি তার নামে ছিল। এছাড়া নিউইয়র্ক শহরের প্রধান এলাকায় এবং নিউ জার্সিতে রয়েছে বিলাসবহুল 9টি অ্যাপার্টমেন্ট। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এসব সম্পদ সাইফুজ্জামানের নির্বাচনী হলফনামা বা কর ফাইলে উল্লেখ নেই। লন্ডনে সম্পত্তি সামলাচ্ছেন তার বিশেষ লোক রিপন। সাইফুজ্জামানের এই বিপুল সম্পদের দেখভালের জন্য লন্ডনে রয়েছেন রিপন মাহমুদ নামে একজন ঘনিষ্ঠজন, যিনি তার পক্ষে 300টিরও বেশি বাড়ির তদারকি করেন। আল জাজিরার অনুসন্ধান থেকে জানা গেছে, রিপন মাহমুদের মাধ্যমে 2016 থেকে 2021 সালের মধ্যে সাইফুজ্জামান 265টি গাড়ি কেনেন। শুধু লকডাউনের সময়ই তিনি 20 কোটি পাউন্ডের বাড়ি কিনেছিলেন। বিলাসী জীবনের গল্প। এই বিশাল সম্পত্তি থাকার কারণে সাইফুজ্জামান যে এক বিলাসী জীবনযাপন করছেন, তা সহজেই অনুমান করা যায়। তিনি নিজেই আল জাজিরার অনুসন্ধানী দলকে জানিয়েছেন তার জুতা এবং স্যুটের প্রতি বিশেষ ভালোবাসার কথা। তার প্রতিটি জুতা তৈরি হয় কুমির এবং উটপাখির চামড়া দিয়ে, আর প্রতিটি জুতার দাম 3,000 থেকে 6,000 পাউন্ডের মধ্যে। লন্ডনে গেলে তিনি প্রায়ই 2,000-3,000 পাউন্ড দিয়ে স্যুট কিনে থাকেন। বিদেশে বিনিয়োগ ও সম্পদের উৎস। দুবাই, লন্ডন এবং যুক্তরাষ্ট্রে বিপুল সম্পত্তির মালিক সাইফুজ্জামান দাবি করেন, তিনি বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন। তিনি জানিয়েছেন, দুবাইয়ের ডাউনটাউনে তার সেরা সম্পত্তি রয়েছে এবং সেখানে একাধিক ভিলা এবং পেন্ট হাউস তার মালিকানায়। তবে এত সম্পত্তি ও অর্থ বিদেশি স্থানান্তর করা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আইন অনুযায়ী কোনো বাংলাদেশি বছরে $12,000 বেশি বিদেশে নিতে পারেন না। এ পরিস্থিতিতে সাইফুজ্জামানের এই বিপুল সম্পদের উৎস নিয়ে তদন্ত শুরু হয়েছে। মানি লন্ডারিংয়ের অভিযোগ। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি সাইফুজ্জামানের ব্যক্তিগত এবং ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টগুলোর লেনদেন স্থগিত করেছে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী উল্লেখ করেছেন যে, বৈদেশিক মুদ্রা স্থানান্তর সংক্রান্ত আইন ভঙ্গ করলে তা মানি লন্ডারিংয়ের অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এই পরিস্থিতিতে তার সম্পদের বৈধতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। আল জাজিরার অনুসন্ধানে আরও বলা হয়েছে, শেখ হাসিনার সরকারের পতনের আগে থেকেই সাইফুজ্জামানের বিপুল সম্পত্তির বিষয়টি নিয়ে তদন্ত চলছিল। তার বার্ষিক আয় ছিল মাত্র $13,000, অথচ এত বড় সম্পদ সাম্রাজ্য কিভাবে গড়ে উঠল তা নিয়ে সবারই প্রশ্ন। নিউজ ডেস্ক, বানু টিভি।